তিন ধরে খবর ছিল যে মিথুন মজুমদার বলে একজন ব্যক্তি সে মাইগঙ্গা এলাকাতে ড্রাগসের ব্যবসা করছে সে গোপন সূত্রের ভিত্তিতে নজরদারি রাখি আমি এবং নজরদারি রাখার পরে আজকে তাকে অ্যারেস্ট করা সম্ভব হয় তার কাছে আমরা তার সঙ্গে আমরা পেয়েছি 135 কোটা ড্রাগস আছে এবং নগদ অর্থ 1530 টাকা আমরা পেয়েছি এবং এখন আমরা নির্দিষ্ট একটা এনডিপিএস অ্যাক্টের দ্বারা আমরা কেস রেজিস্টার করব এবং তার বিরুদ্ধে যে দ্বারা আছে সে দ্বারাতেই আমরা কেস রেজিস্টার করব